ওদের হাত থেকে আপনাকে বাঁচাবার জন্য নিয়ে যাচ্ছে, জলদি চলুন। না খবরদার, আমার গায়ে হাত দেবার চেষ্টা করলে আমি পুলিশ। কেন আপনাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচানো কি আমার অপরাধ হয়ে গেছে? আসুন। এত সামান্য একটা কারণে লোকটাকে আপনি খুন করলেন, আপনি কি মানুষ? আপনার মতো দু হাত দু পা চোখ নাক সবই আমার আছে, আপনি মানুষ হলে আমিও মানুষ। না আপনি মানুষ না, আপনি মানুষের হাতে পুতুল, ভাড়াটে গুন্ডা খুনি। আপনার মতো লোক এই সমাজে পরগাছা, আমি আপনাকে ঘৃণা করি। এই তোরা কেন? তরফদার ভাই পাঠাইছে। মানে নাভানার চাচা তরফদার ভাইকে টাকা দিয়েছে নাভানাকে খুন করার জন্য, আমরা এসে চোখে খুন করতে। একদম নড়বেন না, ছাড়ুন। পাগল হয়েছেন নাকি, মরতে চান? ছাড়ুন না, চাই না, কিন্তু আপনার হাত থেকে বাঁচতে চাই। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে শুধু গোলাগুলি খুন জখম চলছে, আপনি কি চান আমার কাছ থেকে? আমি কিছুই চাই না, কিন্তু ওই লোকগুলো আপনাকে মারতে চায়। আপনার চাচা ওদেরকে ভাড়া করেছে, যেন আমাকে করেছিল। আপনি তাহলে? হ্যাঁ, কুখ্যাত খুনি বাবুল আমার নাম। ওই দিন আপনার আমি খুন করতে গেছিলাম, কিন্তু আপনার দেখে আমি আপনার খুন করতে পারি নাই। কেন? কারণ কারণ আপনাকে আমার ভালো লেগেছিল। জানি আপনি বড় লোক, অনেক পড়াশোনা করছেন, আমার মতো সন্ত্রাসী গুন্ডারে ভালোবাসতে পারেন না, কিন্তু আমার ভালোবাসা কোনো দোষ নাই। আপনারা দেখার আগে আমি অন্যরকম ছিলাম, কিন্তু আপনারা দেখার পর থেকে আমার ভালো হইতে ইচ্ছা হয়, ঘর সংসার করতে ইচ্ছা হয়, আবার বাবুল হয়ে বাবার সামনে দাঁড়াতে ইচ্ছা হয়। আর তাই কেউ যদি আপনাকে ক্ষতি করতে আসে, তার আমি দুনিয়াতে সরাই দেই। আপনি যখন কথা কথা খুনি সন্ত্রাসী কন্যা, তখন আমার এই বুকটার মধ্যে খুব কষ্ট লাগে। আমি ইচ্ছা করে খুনি হই নাই, যারা খুন করে অবশ্য তো লাগ যা খুনি হয়েছে। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? পড়াশোনা করছি কম, এর চেয়েতে ভালো মতো ভালোবাসার কথা বলার ভাষা আমার নাই। এ দুনিয়ার বুকে আল্লাহ যদি আমার কইত তুই যা চাবি তা পাবি, তাহলে আমি আপনারা চাইতাম। ভালোবাসার মানে যেন না, কিন্তু এটা জানি আপনারা দেখে বাবুলের সরকারে গুলি বেড়ে নেই। আপনাদের তরফদার লোকরা যখন মারতে গেছিল, তখন মনে হয়েছিল আমার মাথার মধ্যে বোমা ফাটাইছে, মনে হয় এটাই ভালোবাসা। তোমার মতো ভালোবাসা আমাকে শেখাবে? কি বলছেন আপনি? নয়।